চাইনিজুর মানুষ অর্থাৎ চাইনাতুন মানুষ আইনা যারা বায়ার কলাই ইতারা 10 20 বছর হইজার গুবজ জনর আজ সিটিং গগ লব্জ শিখি না বার অর্থাৎ সিটিং এ মানুষ চাইনা যায় না চাইনা ভাষা শিখি বেলাই ঠিক না ঠিক কিনা ঠিক তলে বুঝা যাতে সিটিং আর মানুষের বাবার আছে না নাই আছে এত আল্লাহর দে সিটিং এ ফুয়া এখানে আমরা কোন মানুষকে দেখাতে বসি নাই রহমানকে দেখাতে বসেছি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা যা কিছু করি যা কিছু বলি আমার আল্লাহ শুনে কি শুনে না বড় করে বলেন শুনে কি শুনে না দেখে কি দেখে না আল্লাহু আল্লাহু একটু বড় হতে পারে আল্লাহু 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 বারের মতো শেষবারের মতো দুনিয়ার কোন বান্দাকে দেখানোর জন্য নয় মাহফিল কমিটিকে শোনানোর জন্য নয় শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য শোনানোর জন্য শেষবারের মতো যার শরীরে যত শক্তি আছে মহব্বতের আওয়াজে আল্লাহু বলেন না মারহাবা আরো বড় করে মহব্বত আরেকবার রাত অনেক গভীর ডানে বাঁয়ে না তাকিয়ে নিজের অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায় দয়াবানের দয়া পাওয়ার আশায় মেহরবানের মেহরবানি পাওয়ার আশায় নিয়ামতওয়ালার নিয়ামত পাওয়ার আশায় ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় এই মনটাকে আল্লাহর দরবারে রুজু করে দিয়ে আদব দিয়ে ভক্তি দিয়ে প্রেম দিয়ে মহব্বত দিয়ে যার যার ইমানি শক্তি দিয়ে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ মহব্বতের আওয়াজ আরেকটা বার বলে আলহামদুলিল্লাহ এবার ওই কামলিওয়ালা নবীর মহব্বতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব যে নবীর মহব্বত অন্তরে থাকলে মুর্দা কলবটা জিন্দা হয়ে যায় বড় করে বলেন না সুবহানাল্লাহ যে নবীর মহব্বত অন্তরে থাকলে আমার আল্লাহ পাক বান্দার হায়াতটাকে লম্বা করে দেন বান্দার সই হই তকদিরকে আমার আল্লাহ পাক পরিবর্তন করে দেন যে নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ দিন ও দুনিয়া উভয় জগতে কামিয়াবি দান করে দেন যেই নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ পবিত্র জবানকে পবিত্র করে দেন যেই নবীর প্রশংসা করলে বান্দা আমার আল্লাহর দরবারে প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে যায়
জৈনবীর মহব্বত অন্তরে থাকলে মওতের বিছানায় সাখরাতের বিছানায় আজরাইলকে দেখার আগে আগে আমার আল্লাহ পাক ওই নবীকে দেখার ব্যবস্থা করে দেন জৈনবীর মহব্বত অন্তরে থাকলে ওই কবরের জগতে আমাকে আপনাকে রাখতে দেরি ওই অন্ধকার কবরকে আলোকিত করার জন্য ওই কবরের ভেতরে আমার আল্লাহ পাক ওই রহমতের নবীকে হাজির করাইয়া দেন ওই নবীর মহব্বতে জবানটা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ নবীর মহব্বতের আওয়াজটা আরো বড় হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আমিন যারা এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন এবং যারা মাহফিলে এসে নবীর বাগানটাকে সুন্দর করেছেন আল্লাহ প্রত্যেকের আমাদের সকলের ইহকাল পরকাল কবরের জগৎ হাশর নশর মিজান ফুলসিরাত আল্লাহ এমন সুন্দর করে সাজিয়ে দিন আমিন আর একটু বড় করে বলেন আমিন মহব্বতে বলেন আমিন এই মাইকের আওয়াজ যতগুলি কবরস্থানে যাচ্ছে আজকের মাহফিলকে উসিলা বানিয়ে আল্লাহ পাক সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি হিসেবে কবুল করুন আমিন আর একটু মহব্বতে বলেন আমিন আমিন মুয়াজ্জেজ হাজেরিন দেখতে কত সুন্দর লাগে আমি এই ইসলামী তরুণ পরিষদ গাউসিয়া কমিটি বাংলাদেশ খলিফা পাড়া ইউনিট শাখার ভাইদের খেদমতে শুকরিয়া আদায় রাখছি নবীর বাগানটাকে তারা দেখার মতো করে করেছেন যে কোনো মানুষ এক নজর যদি এই বাগানের দিকে দেখে আজকে তার মনটা বড় হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মজা হাজেরিন ইতিপূর্বে আপনারা নির্দেশনামূলক আলোচনা শুনেছেন এর মধ্যে একটা মূল বিষয় সেটা হচ্ছে যারা আদায় করেছে আজকে যারা মাহফিল টুকুর আয়োজন আজকে করেছে এই ইসলামী তরুণ পরিষদের ভাইদের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক আপনারা আমাকে অত্র এলাকায় আমি তাদের মাধ্যমে প্রথম আসার সুযোগ পেয়েছিলাম তারা আমাকে মহব্বত করেছে আমি তাদের এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তাদের মাধ্যমে তারা আয়োজন করেছে বিদায় আমি আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি সুতরাং আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেহেতু তারা আজকে ইন্তেজাম করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইসলামী তরুণ পরিষদের সকল ভাইদের জন্য আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহর একবার শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ মাহফিলটা কার না নবীর এবং গাউসে পাকের আয়োজন করার ক্ষমতা দিয়েছেন কে আয়োজনের সুযোগ মাওলা দিয়েছেন তবে মাহফিল আল্লাহর নয় মাহফিল হচ্ছে নবী এবং গাউসে পাক দাদের সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক দানকারী দয়া করেছেন মেহরবানি করেছেন আয়োজকরা সাজিয়েছেন বারোটা বাজার প্রায় আমার ঘড়িতে ১৪ মিনিট সময় বাকি আছে আমি মাহফিল কমিটির ভাইদেরকে অনুরোধ করব আমাকে নির্দিষ্ট একটা টাইম যদি বলে দেয় যে ১২:১৫ কিংবা ১২:৩০ ভেতর শেষ করতে হবে যেহেতু আগামীকালকেও মাহফিল আপনাদের যাতে কষ্ট না হয় এরকম একটা নির্দেশনামূলক যদি আমি টাইম পেয়ে যাই আমার আলোচনা করতে সুবিধা হবে আলোচনা করতে চাইলে তো ২-৩ ঘন্টা করা যায় কিন্তু আপনাদের খেদমতের দিকেও তো খেয়াল রাখতে হবে কয়দিন আপনারা উরঘুমে থাকবেন না ঘুমাই কয়দিন থাকবেন একটা শরীরের রেস্টের প্রয়োজন আছে না হতা অন্নবা আছে না নাই এনে তো উরঘুমে চলেন না নজলের হালিয়েটা কেন হয় মিদেরি আজি আসেনি হনো হ্যাঁ মাশাল্লাহ আছে তো তারপরে দুম মানুষ এনে সুবহানাল্লাহ অনবা জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ 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 ইন খেলা সাইবেন খেলা রে খেলার জায়গায় রাখি দিবেন তিনটা পর্যন্ত যারা খেলা চাইবেন তারা কেন হস্ত হয়ে ফজরের নামাজ গান পড়ে ফেলবেন আল্লাহ কবুল করো বড় করে হন না আয় হাজার বার মানা করলে কেউ নসাইব নাকি এন্ডা আয় যদিও বায়ন হতরত হই হন হুজুর যদি মাহফিলে দাঁত তুলা এ হন হন খেলা নসাবি হ ব্যাক কোন আগে জিতে বেশি চাইবি দাঁত তুলিব হবু দুজন আয় চাইতেন ন গরজ যায় মত তোর হব দেয় রিমোট গো দেয় হুজুর রে বেসা মাঝে কি দি তা আই ইন এ কেন আই অবাজি যুবক ভাই আই তোমার পক্ষে হরা হই না কিছু না হই
গাইডিয়ানও কিছু না হয় যদি পারি সম্ভব হয় মহাব্বত দিয়ে কিছু হতে হবে চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। গাইডিয়ানে কেউ সংশোধন করা যাবো না, মহাব্বত দি যেন আন্ন বি 1400 বছর আগে শিখেই তো সুবহান আল্লাহ। মজা সাজরিন খেলা খেলার জায়গা তাইবো খেলালে হন মারামারি চলিব না। আই এন ড্রাইভার আগে ভিডিও চাইলাম হন চ্যানেল সাইজ চ্যানেল নাম মনে নাই মোবাইলত ফেসবুক চালাই তো ভিডিও আসি দে তুমুল মারামারি চলার দু তিনজনের গেঞ্জি খুলি বেরিয়ে আজ চিন্তা করলাম তো গেঞ্জি খুলি কামার দেহে দেওয়া পোশাক তুইবে না অবাজি খেলা সাইবেন মিছিল বার করতে মনে হলে এলাকা ভিতর ছোট ঘুরে একবার গুন গুন করি উজুর আসতে তো স্লোগান দিলি যদি কেউ স্লোগান দেয় তাহলে বোঝা না গাল দেয় না দেয় কিন্তু এলে করে রাতের বেলা তিনটা বাজে মিছিল করতে কেউ গাল না সব আজি তো আজ এন হয়তো চাই আর ঘরের মধ্যে আর দুও মাই উগর বয়স 5 বছর বর্তমানে আর উগর বয়স হলি 4 মাস আর ওটা হতে বড়ুয়া ভাড়া হালিয়ার হতা হতে হালিয়া রাতে 3টা বাজে মিছিল তো শুরু হই ওই মিছিল হই এটা গরবুত্র আওয়াজ হলো অতিরিক্ত নোয়াইয়ের দরজা দরজা বন্ধ আর তো শুকিয়ে গই আজকে দেখি ডুস করি ফুটে গিয়ে এই আর সমস্যা বেবুতুর অবাই খেলার মহব্বত গরণ এন অনেক খেলার জায়গার রাহিদন আরেকজনেরও ডিস্টার্ব করি লাভ কি আর গুরু মাই ভাও সালা হাই উড়ি গিয়ে বোমজাত তো ফুটি ডরাই তো আ হয়তো যে ফুট ইয়ে তো লুঙ্গির তলা মারা দিলি মজা হইতো হ না ওয়া তারা বুমুর পক্ষে না হন আবার এন্ড ফুটে দিব না তো আর হতো এলি মূল হতা গান জিয়ান জিয়ানোর জায়গা দিয়ে এনে দিয়ে রাহি এনে এই যে হালুঘাটের দিকে হন জায়গা আলামিন ফুরন হালুঘাট এই সপ্তাহ ই না সপ্তাহ মতো ই দে এই ব্রাজিল আর্জেন্টিনা খেলা লয় বাজে ছুরি মারি দিয়ে মরে গেই কইতো বন্ধুর বন্ধু সি প্লাস ও সাইন না এ বিয়ে গজি দে এই মাসত বহুত ডেলিভারি এই বিচার গান হন লব নিজের মনের নিজে একবার প্রশ্ন করলাম এই মা বাপ এত বড় করছি দেখি খেলা হলো মরে যাবে গুললে না মা বাপের দায়িত্ব নাই আর অনুরোধ আছে না নাই তো খেলার আর খেলার জায়গা রাখি দিন না পারি না 1 মাস খেলা হালি এক গো দল ডিগে গই আর সামনে আর গো ডিলিবে শেষ 1 মাসত ব্যাকিন শেষ কাপ জার জার ঘর তেতে লয়ে যাবে কোথায় আর দেশের মধ্যে কত মারামারি আই বন্ধু বন্ধু মারামারি করে ফেলালাম বাইয়ে বাইয়ে মারামারি করে ফেলালাম এলাকার ভিতর বিশৃঙ্খলা করলাম তো 1 মাস পরে আবার 6 মাসের পর ঠিক নইবু তো জিয়ান 6 মাস পর ঠিক হবু এখন বিশৃঙ্খলা করে লাভ কি বুগুল লাগাই ফেলন না হালিয়ে যারা ওডিগে দে হ্যান দিই তারা বুগুল নন খুশি হয়ে যাবে এ হালিয়ে রাতে দেখ দিস যারা জিতি তারা তুন ই তারা জিত নতুন বেশি ওই তারা ওইটিতে খুশি হয়ে তা আর খুশি উদযাপন করে দিয়ে আরেকজনে হাঁদিলি আত্মে ঠিক না ভাই ঠিক অথচ ইসলাম হদ দে একজন মমিন আর একজন মমিনের আয়না একজন মমিন আর একজন মমিনের আয়না আয়নার সামনে যদি আইতি এই আর টু বিগো ঠিক আছে না নাই দেখুম না দেখুম হসরুত হন অসুবিধা আছে না দেখুম না দেখুম আর নবী বুঝাই দিয়ে দিয়েন ও মত এলে মারামারি করে ফেলে তো আল্লাহ দুনিয়া না ফাটায় মারামারি জিনজাতি করি শেষ হয়ে গই আন আল্লাহ পাক আর ফাটে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর ইবাদত করি বেলাই খেলা সাইন তো 3টার পরে আরো ঘন্টা দান ঘন্টা অপেক্ষা করেন না নামাজের টাইমে নামাজ গান পড়ি ফেলুন মজাস হাজিরিন আল্লাহ কবুল করুক বড় করে হন না আই একবারও সাইতো মানা করছি না কিউর হতা হইদি নামাজের টাইমত হন না নামাজের টাইম নইলি ফুটবলই বেদি চলি বোধে হন্ডের ভিতর ফেরাস তা হবো সিনহ না সা আর তুই তো হবো না 2022 সালের বের মতো লাভ দে ফেরাস তা হবো তো তুরি বেদি ডিম দে ই বেদি চলিব এ মাইতে মাইতে ই তো হবো দেখে না নজিরে বি না ফেরাস তা হবো এন ফুটবল সাই আর শুধু জিরে বেট টাইম না বের চলি মারামারি উরুত্ব না বেশি নিছে আরো বেশি চলিব দে এত আই উল্টো মারিবার ক্ষমতা এত লয়বাজ আন নবী হদা দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়া গান আখিরাতের শস্য ক্ষেত্র অনেক কান ফুলের বাগান গজুন অনেক কান ফলের বাগান গজুন অনেক কো টমেটোর বাগান গজুন উদ্দেশ্য কি হদিন বেশি এনে আগামী 3-4 মাস পরে আয় কিছু উপার্জন গজুম আন নবী হদ দুনিয়া গান জেললে তোমার আল্লাহ রোপণ গচ্ছ ফাটাই দে তুই এন্ড বারাহাম করিবে আখিরাত যাইন আল্লাহ তোমার শান্তি আর শান্তি দিব বড় করে হন সুবহানাল্লাহ আরো বড় করে এ মাহফিল গান হার
আল্লাহর নবীর এই মাহফিল হার সুন্নি অকলর মাহফিলের একটা নিয়ম আছে, দরুদ শরীফ দিয়ে শুরু করে ইয়া নবী সালাম দিয়ে শেষ করে, কথা হন ঠিক না বেঠিক, বড় করে হন ঠিক না বেঠিক। তো অনেকের মনে প্রশ্ন জেগে যায়, সুন্নিরা এই কাজ করতে থাকে কেন? দরুদ শরীফ দিয়ে শুরু হয়, নবীর কথা দিয়ে শুরু হয়, নবীর দরুদ দিয়ে শুরু হয়, আবার ইয়া নবী সালামের মধ্যে নবীর সালাম দিয়ে শেষ করে। কারণ কি? আমি বলতে লাগলাম, বাবারে সুন্নিরা কোনো কাজ কোনো আমল কোরআন সুন্নার বাইরে গিয়ে করে না। তিরমিজি শরীফটা খুলে দেখবেন, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহর যত জিকির করো, আল্লাহর যত ইবাদত করো, আল্লাহর যত বান্দাগী করো, সমস্ত ইবাদত ওই আসমানের নিচে দরজার নিচে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আসমানের দরজা বন্ধ থাকে। ও হযরত ওমর, আসমানের দরজা যদি বন্ধ থাকে আমার ইবাদত কেমন করে পৌঁছবে? তাহলে ওই দরজা খোলার চাবি কি? ওমর বলতে লাগলেন, দুনিয়ার জমিনে তোমার ইবাদতের সঙ্গে সঙ্গে আমার মদিনা ওয়ালার জিকির যখন শুরু হয়ে যাবে, দয়াল নবীর দরুদ শরীফ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রহমতের আসমানের দরজাগুলো খুলে দিবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, নারে গোসিয়া, শাইনশাই জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বলেন ডাক দিয়ে, আমরা নবীর বাগানে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ বড় হবে, খুশি না বেজার? ডান হাত তুলে বলেন খুশি না বেজার? ত্রিভুবনের হেলোর ধ্বনি হে সাগর সাগর বিজোদে আয় ত্রিভুবন হে রে সাগর বিজোদে সাগর। বড় করে হন না মার হাবা, আরো বড় করে মার হাবা। মজে সাজরিন এবার হইবেন ওই আনার এলাকায়, ইনো দানা সুদ্দলি কিরি সিটেঙ্গে থর দিন বুঝে দামালা সিটেঙ্গে মানুষ হম না জিয়ে। হ্যাঁ বাবা, একবারে তারা দিয়ে নট আউট করে দিতে। যথেষ্ট আলহামদুলিল্লাহ আশা করো সুলকাল আসে এখানে আর মিখে চো আর অভ্যেস হয়ে গিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে মাঝখানে সিটিং একখানে হম পরে। তাই তো আল্লাহ, যারা ভিডিও ইউটিউব দেখে এতারা বহু সময় ফোন করে ফুজল লয় অথবা মেসেজ ফাটায় মেসেঞ্জারত, হুজুর এই যে মাঝখানে মাঝখানে কিছু কথা বলেন এগুলো তো আমরা বুঝি না, এগুলো কি ভাষা? আহ দিবে সাইনিসুর বড় ভাই, কিউর বড়, হুজুর সাইনিসের বড় এটা আবার কোন ভাষা? আহ দিবে চট্টগ্রামের সাইনিসুর মানুষ, অর্থাৎ চায়না তুন মানুষ হয় না, যারা বায়ার কলাই এই তারা দশ বিশ বছর হয়ে যায় বোঝজনের আজও সিটেঙ্গ গো লব্জ শিখি না, আবার অথচ সিটেঙ্গে মানুষ চায়না যায় না, চায়না ভাষা শিখি ফেলাই না, ঠিক কিনা? তলে বোঝা তাদের সিটাং আর মানুষের বাবার আছে না নাই? এত লাহদে সিটিং গে ফুয়া হমদে সিটিং গাজিয়ে নমাতার দিই তারা মেরিত ফেললি